কোরআন মানছেন হযরতে ওমর, কোরআন মেনেছেন হযরতে আবু বকর, ওসমান, আলী, কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন নাকি করেন নাই? মসজিদে নববীর ভেতরে শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই মানবতার দিশারি খোলাফায়ে রাশিদিন কিতাবের প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠা তিনি লিখেছেন, শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই মসজিদে নববীর ভেতরে সাহাবীরা বসে আছেন, নবীজির অবর্তমান, উমরের শাসনামল। ঠিক তখনই কেউ বলতেছেন আবু বকরের, ইত্যাদি ইত্যাদি গুণ ছিল। কেউ সাহাবীরা বলতেছেন আমি উসমানের এই গুণ সম্পর্কে জানি, কেউ বলতেছেন আমি আলীর এই গুণ সম্পর্কে জানি। মুহাদ্দিসকুলের শিরোমণি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা না বলে চোখের পানি দিয়ে, চোখ দিয়ে ঝর্ণার মতো আওয়াজবিহীন চোখের পানিগুলো পড়তেছে। সাহাবীরা খেয়াল করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসতেছে না কাঁদতেছে? ভাইজান কাঁদতেছে। আমরা চারজন এখানে চার পাঁচজন কথা বলবো, কিন্তু একজন ব্যক্তি যদি নীরবে কাঁদে একটা কারণ আছে নাকি নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা খোলাফায়ে রাশিদিন নিয়ে কথা বলছি, কথা থাকলে আপনি বলুন, কষ্ট থাকলে আপনি তুলে ধরুন, অভিযোগ থাকলে উপস্থাপন করুন, কিন্তু আপনি কাঁদছেন, ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তের ভিতরে আমি শুনতে পেলাম কেউ বলতেছো আলীর কথা, কেউ বলতেছো আবু বকরের কথা, কেউ বলতেছো ওসমানের কথা। আমি আবু বকরের কথা বলছি না, উসমানের কথা বলছি না, আমি আলীর কথা বলছি না রে। এই মুহূর্তে আমার মনে পড়ে গেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরের কথা। আচ্ছা, ওমরের কথা মনে পড়ে আপনি কান্না করতেছেন, কারণ আছে? দয়া করে কি আপনি আমাদের সম্মুখে বলবেন? সংক্ষেপে বলতে হবে আমাকে। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন মসজিদে নববীর ভিতরে আমরা কথা বলতেছিলাম, পাশে ছিল হযরতে ওমর, জৈনক যুবতী মহিলা, মসজিদে নববী সোনার মদিনার গেইটের প্রথম ফটকে দরজার সামনে দাঁড়াইয়া মনে হচ্ছে নবজন্মা একটা ছোট্ট মাসুম বাচ্চা কোলে নিয়া হযরতে ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হযরতে ওমর বললেন ওয়ালাইকিস সালাম, তুমি কি কিছু বলতে এসেছো? মহিলা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য বন্ধ করে আমাকে যদি 2 মিনিট প্রুফ দেন আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চাই, অর্ধজাহানের প্রেসিডেন্টকে বলছেন। ওমর বললেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে তুমি তোমার অভিযোগ আমার সামনে উপস্থাপন করো। মহিলা বললেন ওমর, আমার কোলের মধ্যে যে সন্তানটা দেখছেন এই সন্তানটাই হচ্ছে আপনি আমিরুল মুমিনিন ওমরের সন্তান। নাউজুবিল্লাহ বলুন। ওমর বললেন মা আপনি কি বলছেন? মহিলা বলতেছেন ওমরের সন্তান, ঔরসজন সন্তান। আর ওমর মহিলাকে কি বলছেন? কি বলছেন? মা তুমি কি বলছো? মসজিদ নববীর দরজায় দাঁড়িয়েছ সে কথা ভুলে যাবে না। এই মসজিদ নববীর দক্ষিণ পশ্চিম কর্ণারে, দক্ষিণ পূর্ব কর্ণারে কামলিওয়ালা নবীজি শুয়ে আছেন। আল্লাহকে শক্তি রেখে সঠিক কথা উপস্থাপন করো, তুমি কি বলতে চাও? আমি তো তোমাকে চিনি না। যুবতী বলতেছে আমার এই সন্তানটি আপনার নয় বটে, আপনার ঔরসদার সন্তান, আপনার কলিজার টুকরা আবু সাহাবার। ওমর বলতেছেন মাগো, এমনটাই যদি হয়ে সত্য করে কথা বলো, আমার সন্তানের সন্তান যদি হয়ে থাকে তার মানে হলো ওমরের কি হয়ে যেন নাতি ওমার যদি হালাল পথে হয়ে যায়, আমি ওমর আমার এই ছেলের সন্তানকে আমার নাতি হিসাবে আমি কোলে তুলে নেব। যেমনি করে কামলিওয়ালা নবীজি হাসান হোসাইনকে আদর করেছেন, বরণ করে নিয়েছেন, ঠিক তেমনি করে আমি আমার এই সন্তানটাকে কোলে ধারণ করে গ্রহণ করে নেব, তোমাকে পুত্রবধূ হিসাবে আমি ঘরে তুলে নেব। আর যদি অসৎ উপায় অবলম্বন করে থাকে আমার কলিজার টুকরা ছেলে আবু সাহাবা, আমি নবীকে সাক্ষী রেখে কথা দিলাম
আমি আল্লাহর কোরআন দিয়ে আমার ছেলের পায়ে সালা করব। কি দিয়ে করবে? আসতে বলেন, কি দিয়ে করবে? কোরআন দিয়ে করবেন। মহিলা বলছে, আমার আমি আজ থেকে 12-13 মাস আগে বনি নাজ্জারের বাগানে দিয়ে যাচ্ছিলাম, ওমর আমি একাকী মহিলা, আমি জানি ওমর যখন কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করে ওই রাজ্যের ভিতরে একটি মহিলার ইজ্জতের উপরে আঘাত করবে, এমন কুলঙ্গার নাস্তিক ওমরের রাজ্যের ভিতরে জন্মায় নাই। আমি বুক ফুলিয়ে আমি নারে যখন বনি নাজ্জারের বাগান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আপনার কলিজার টুকরা সন্তান আবু শাহমাব ইহুদি ছেলেদের পাল্লায় পরে মদ পান করতেছে। নাউজুবিল্লাহ বলবেন নাও, ও চিৎকার করবে নাও। কোন ছেলেদের সাথে মিশে? ইহুদিদের সাথে। আমাদের গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমিরুল মুমিনীন ওমর, যেই ওমরের ভয়ে মক্কা মদিনার জমিনে, মক্কা মদিনার অলিতে গলিতে মদের নহরদারি হয়েছে, সেই আমিরুল মুমিনীন ওমরের ছেলে মদ পান করতেছে, নাউজুবিল্লাহ বলেন। এ কথা দিয়ে আমি আপনাদেরকে ইশারা করতে চাই, ওমরের ছেলে ছিল, আমাদের অনেকের ছেলে আছে, আছে নাকি নাই? যদি আপনি বাবা হিসাবে এ তাফসীরুল কোরআন মাহফিল আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনাকে সতর্ক করে দিতে চাই, আমি নিজেও ছেলের বাবা, আমরা যদি বাবা হিসাবে ছেলের প্রতি তিক্ত দৃষ্টি না রাখি, যদি এমনও কিছু নষ্ট ছেলেদের সাথে মিশে যায়, রাতের গভীরে ছেলে টাচ মোবাইল নিয়ে কোথায় যায় আমি বাবা যদি সতর্ক না রাখি, তাহলে ওমরের ছেলে যদি মদ পান করতে পারে, আমার ছেলেকে নিয়ে এক মিনিটেরও বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন? 1% পর্যন্ত আমার ছেলেদের নিশ্চয়তা নাই। সুতরাং আপনার ছেলে বাবা ইয়াবা ট্যাবলেটে আসক্ত হয়ে যায় কিনা, আপনার ছেলে রাতের অন্ধকারে কোথায় যায়, রাত্রে একটা বাসায় বিরে গাজার আসরে ঢুকে যায় কিনা, আপনার ছেলে অবৈধ বদ্যাত কুসন্তান ছেলেদের সাথে মিশে নেশার সুবনে আসক্ত হয়েছে কিনা, আপনি বাবা হিসেবে যদি সেদিকে দৃষ্টি না রাখেন, তীক্ষ্ণ দৃষ্টি না রাখেন, তাহলে মনে রাখবেন বিপদ আর অপমান আপনাকে হাত টানিয়ে দিয়ে ডাকছে। সুতরাং সুসন্তান গড়ে তোলার জন্য বাবাদেরকে খেয়াল রাখার, অথবা সন্তানকে ইসলামে শিক্ষা শিক্ষিত করার, অথবা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার, অথবা সকালবেলা সালাতু খায়রুম মিনান নাউম আজানের শব্দ শোনার সাথে সাথে সন্তানকে নামাজে যাওয়ার জন্য তাগিদ দেওয়ার প্রয়োজন আছে নাকি নাই? উমর আশ্চর্য হয়ে গেলেন। উমর বললেন, আমার সন্তান কি সে কথা শুনে নাই? ইন্নামা ইউরিদু আন ইউকিয়্যা শাইতান, শয়তান ইচ্ছা পোষণ করতেছে আন ইউকিয়্যা বাগদাউ, মানুষের মাঝে শত্রুতামি সৃষ্টি করার জন্য, মানুষের ক্ষতি সাধন করার জন্য শয়তান চেষ্টা করতেছে, অল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে আমার ছেলে আবু শাহমা কি সে কথা ভুলে গেছে? মহিলাকে বললেন, কিছুক্ষণ সময় তুমি মসজিদে নববীত অবস্থান করো। সাহাবিদেরকে ডেকে বললেন, সাহাবিরা একজন সাহাবি পর্যন্ত মসজিদে নববী থেকে উঠবেন না। আফলাহকে বললেন, আফলাহ গোটা মদিনার জমিনে প্রসার করে দাও, মহিলা যদি সত্য কথা বলে থাকে, আমার কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে আমি এক্ষুনি ধরে এনেছি, আমি আজকে আমার ছেলের বিচার করব আল্লাহ কি দিয়ে? সবাই বলুন, কোরআন দিয়ে। কথা বলছেন না আপনারা? তাবারুকের জন্য এসেছেন? নোটের জন্য এসেছেন? ভোটের জন্য এসেছেন? কাকে খুশি করতে এসেছেন? আল্লাহকে? নাকি ওই ব্যক্তির মতো আমার এক মুসল্লি, আমি তার আমি নামাজ পড়াইতেছি, এবারে নামাজ পড়লে পড়ে না পড়লে নাই, আমার পেছন দিয়ে দাঁড়াইছে, হঠাৎ করে মসজিদে ভিতরে কারেন্ট গেছে, আমরা নজর মেঝে আছে না এরকম আছে বলবে সালাম ফিরাইয়া মোমবাতি জ্বালাই জিজ্ঞাসা করলাম, ও হাদিস সব কারণ গেলে গেছে কেমন হ্যাঁ কি করে জিগির দিয়ে উঠলেন কা
এবারে চোখটি বন্ধ করে কইতে তো ন কারণ থেকে সিগে মসজিদের কথা খেয়াল নাই মনে করছি বাইতনি ঘেরি হইছি তো যে ইমান লই আমরা তারে বি নামাজে গেছে হে ইমান লই আখির জামানার ভিতর কোরআন বোঝার জন্য আমরা কি তাফসীরুল কোরআন মাহফিলে আইছি তাহলে ওমর বিচার করবে ছেলের কি দিয়ে চিৎকার করে গো আল্লাহু আকবার গো ওমর খুব তরি গরি করে বাড়িতে চলে গেলেন বাড়ির দরজায় গিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে চিৎকার করে বললেন আবু শাহামার মা তুমি কোথায় তোমার আবু শাহামা কোথায় সাথে সাথে ওমরের স্ত্রী দৌড় দিয়ে ওমরের সামনে এসে বলতেছে আমিরুল মুমিনীন ওমর আমি আপনার সামনে উপস্থিত আমার কলিজা টুকরা সন্তান আবু শাহামা সবে মাত্র খাবার খেতে বসেছে হযরতি ওমর আবু শাহামার সামনে গিয়ে বলতেছেন বাবা আবু শাহামা খাবার খেতেছো খাবারটা খেয়ে নাও জনমের মতো খাবার খাও মনে রেখো হইতে পারে আজকের এই বেলার খাবারটাই তোমার জীবনের শেষ খাবার কোন আল্লাহু আকবার আশ্চর্য ওমর যখন চক্ষুগুলো রক্তের মতো লাল করে হুঙ্কার দিয়ে বললেন এটাই তোর জীবনের শেষ খাবার খাবার কি আর পেটে যায় কথা কন পেটে যায় আবু শাহামা বলতেছে আব্বা বুঝলাম না ওমর বলতেছে বাবা না তুই আমার পরিচয় জানিস রে আবু শাহামা বলতেছেন দুইটা পরিচয় আমার কাছে আপনার প্রথম পরিচয় হইল আপনি আমার বাবা দ্বিতীয় পরিচয় হইল ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আপনি ওমর বললেন বাবা অবশ্যই আমি কখনোই তোর অমঙ্গল চাই না কথা লুকাইস না আজ থেকে ১২ ১৩ মাস আগে বনি নাজ্জারের বাগানের হেদড়ি ইহুদি ছেলেদের পাল্লায় পরে মদ পান করেছিলি কিনা মিথ্যা কথা বলিস না আমি যখন তুলে জিজ্ঞাসা করলাম এতদিন জিজ্ঞাসা করে নাই আজকে করলাম নিশ্চয়ই একটা কারণ আছে নাকি নাই ওমরের ছেলে কাঁপতে শুরু করে দিল আর বলল আব্বা আমি মদ খাইলে জীবনে একবার খেয়েছি কথা সত্য বাবা গো আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করেছি আর জীবনে কোনোদিন মদ পান করব না তারপর থেকে আমি আর কোনোদিন মদ খাই নাই ওমর বললেন বাবা আল্লাহকে সাক্ষী রেখে তুই কথা লুকাইস না জানোস রে বাবা কিরামান কাতিবিন ফেরেশতা সর্বদাই তোর সাথে আমার সাথে সকলের সাথে বিরাজমান মিথ্যা কথা বলতে পারবি আল্লাহর আইন আল্লাহর হুকুমকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না কথা লুকাইস না আমি তোর বাবা কখনো তোর অমঙ্গল চাই না বনি নাজ্জারের বাগানের ভিতরে ইহুদি ছেলেদের পাল্লায় পরে মদ পান করছস জৈনক মহিলার ইজ্জতের উপরে আঘাত দিছিলি কিনা আবু শাহামা গোলা কাটা মুরগির মতো তরতর করে কাঁপতেছে আর বলতেছে আব্বা মদ পান করেছি জীবনে একটিবার আমি বেবিচার করেছি জৈনক মহিলার ইজ্জতের উপরে আঘাত করেছি আমি একবার আল্লাহর কাছে জুলুমের মতো তওবা করেছি বাবা গো আমি আর কোনদিন মহিলার দিকে ফিরেও তাকাই নাই এই কথা আবু শাহামার মুখের ভিতরে থেকে গেল হযরত ওমর কাল বিলম্ব করলেন না আবু শাহামার কালারের মধ্যে চাপাইয়া দলেন কল আল্লাহু আকবার আবু শাহামাকে কালারের মধ্যে চাপাইয়া চাপাইয়া দরিয়া আবু শাহামা ওঠার শক্তি নাই ওঠার সময় নাই আবু ওয়ালিউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহনবী রহমতুল্লাহ আলাই খোলাফায়ে রাশিদিন মানবতার দিশারি কিতাবটা খুললে সহজেই পাবেন বন্ধু আবু শাহামার কালারের মধ্যে চেপে চেপে দরিয়া হযরত ওমর কুকুরের মতো টেনে টেনে মসজিদে নববীর মধ্যে যখন জারে দিয়া ফালাইলেন ততক্ষণে হাজার হাজার সাহাবী মসজিদে নববীর মধ্যে জমা হয়ে গেলেন আল্লাহু আকবার সকলে এই
সুতা দেখার পরে স্তব্ধ হয়ে গেলেন। উমর ডেকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, এই মহিলা যে অভিযোগ করেছে, মহিলা বাদিনী, আমার ছেলে আসামি, আমি উমর বিচারক, আজকের বিচারের মধ্যে, অভিযোগের মধ্যে কোনো প্রকার সাক্ষীর দরকার নাই। তার কারণ হলো, আমি আসামিকে অপরাধের কথা জিজ্ঞেস করেছি, আর নির্দ্বিধায় অপকটে আসামি তার অপরাধের কথা স্বীকার করেছে। শোনো ও মদিনার নবীর সাহাবীরা, এই মুহূর্তে আমি আমার ছেলে আবু শামার বিচার করব আল্লাহর কোরআন দিয়ে। এখন সুবহানাল্লাহ, যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে কোরআন, তোমার দয়া পুরান, আল্লাহ দয়া পুরান, বৃষ্টি ঢেলে জীবন ধিলে শুকনো মাটির বুকে, আদর সুহাগি দান করেছো নানা রঙের দুঃখে, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সুহাগে দান করেছো নানা রঙের দুঃখে, দান করে দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, আল্লাহ দয়া পুরান, তোমার দয়া পুরান। হযরতি উমর সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমার ছেলে জিনার কথা স্বীকার করেছে, এই মুহূর্তে আমি রায় দিয়ে দিচ্ছি, আমার বিচার, আমার ছেলের বিচার হবে। হযরতি উমর বিচারক, ও বন্ধ, উমরের ছেলে আজকে আসামি, বিচার হচ্ছে, আদালত বসছে মসজিদ নববীর ভেতরে, বন্ধু গো, রায় হবে আল্লাহর কোরআন দিয়ে। হাজার হাজার সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন, উমরের আজকের বিচারটা কি হয়? বহু বিচার জীবনে দেখেছি, বাবা হইয়া সন্তানকে আজকে জিনার দায়ে অভিযুক্ত করে কোরআন দিয়ে রায় দেবেন, এমন বিচার তো আমরা খেউ দেখিনি। ওই বিচারটি শোনার জন্য উৎসুক সাহাবীরা যখন বীর জমাইল, হযরতি উমর আল্লাহর কোরআন দিয়ে রায় পড়তে শুরু করলেন, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিকিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين. حضرت عمر بسرر رأي دي دلن، الزانية والزانية
জিনাকার পুরুষ হোক আর জিনাকার মহিলা হোক, ফাজলি দু পহার কর কুল্লা প্রত্যেকের, ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা এক শত করে দৌড়া মার। এই রায় যখন হযরতে ওমর দিয়ে দিলেন, হযরতে ওমরের সবচেয়ে বড় বলিষ্ঠ সাহাবি যার নাম ছিল আফলা, সবচেয়ে বড় সাথী আফলাকে ডেকে বললেন, আফলা তোমার গায়ে শক্তি বেশি, আমার ছেলে নয় আসামিকে তুমি দৌড়া প্রদান কর। আফলা থর থর করে কাঁপতে শুরু করেছেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরতে ওমরের ছেলের গায়ে আমি কেমনে নগণ্য আফলা হইয়া আমি দৌড়া মারি। আফলা কেঁপে কেঁপে বলতেছেন, হুজুর আবার দয়া করে আপনি মাফ করিয়া দেন, আমার এই জীবদ্দশায় আমি আপনার কোনো হুকুমকে লঙ্ঘন করি নাই, জানামতে আজকের আপনার হুকুম আপনার আদেশ আমি পালন করতে পারছি না। ওমর হায়দারি হাকে ডাকিয়া চিৎকার করে বলিষ্ঠ কণ্ঠে বললেন, আফলারে আমার রায় মানে আমার কথা নয়, আমার রায় মানে আল্লাহর কোরআনের কথা, আর আল্লাহর কোরআনের কথা বাস্তবায়ন করতে গিয়ে আজকে যদি তুমি কোনো প্রকারের কাপ্যন্যতা করো তোমার উপরে রায় বর্তাবে, খবরদার আমার ছেলেকে এই মুহূর্তে দৌড়া মারো। আবু শাহামা আব্বার দুইটা কদমের মধ্যে জড়াইয়া ধরিয়া ডাক দিয়া কয়, বাবা জানি তুমি আমার ক্ষমা করবা না, আমি তোমার কাছে আমার এই অপরাধের জন্য ক্ষমা চাই না বাবা গো, আমি শুধু এতটুক ভিক্ষায় আমি তোমার কাছে চাই, এই জনসম্মুখে তুমি আমার লজ্জা দিও না। আব্বা বাড়িতে নিয়া তুমি আমার টুকরা টুকরা করিয়া আমার হাড্ডি মাংস গোস্ত রক্ত গলি তুমি জলেতে বাসাইয়া দিও, তুমি পশু পক্ষীরে খাওয়াইও, এই জনসম্মুখে লজ্জা দিও না। আল্লাহর কুরআন দিয়ে বিচার করবি উবাদ, তার ছেলেকে ডেকে বললেন, বাবা রে অলিয়া শাহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ওমা বাবা তুমি শোনো, তুমি আজকে রায় কার্যকর করা হবে, হাজার হাজার জনতা দেখবে, আমি বাড়িতে নিয়া গোপনে গোপনে তোমার বিচার করতে চাই না, গোপনের বিচার আল্লাহ বরদাস্ত করে না। আজকে আমরা বর্তমান প্রজন্মে বর্তমান জমানায় গোটা বিশ্বের আন্তর্জাতিক বিচারগুলা দেখি, আমাদের দেশের বিচারগুলা দেখি, আন্তর্জাতিক এবং স্বদেশের বিচারগুলো দেখিয়া আমাদের কাছে কখনো কখনো অনুমান হয় আমাদের দেশে অথবা আন্তর্জাতিক পর্যায়ে বিচারগুলার মধ্যে সাজানো মিথ্যা মামলা দিয়া সাজানো সাক্ষী দিয়া রায় দেওয়া হয়, ঠিক কিনা কর? আমার বন্ধুরা আফলাকে ডেকে বললেন, আফলা তুমি দৌড়া মারো। আবু শাহামাকে যখন দৌড়া মারবেন, ওমর ডেকে বললেন, আফলা আমার ছেলের গায়ে জামা কেন, জামাটা তুমি তাড়াতাড়ি করে খুলো, জামা যদি গায়ের মধ্যে থাকে দোর্রা হয়তো বা জামার মধ্যে লেগে যাবে। এই কথা শুনিয়া উৎসক সমস্ত সাহাবীরা কান্না করতে শুরু করলেন। ওমর টান দিয়া সিরা বুতাম গুলি খুলিয়া সিরিয়া তার ছেলের গায়ের জামাটা খুললেন, আল্লাহর কোরআন দিয়া বিচার করবেন, চিৎকার করে কোন সুবহানাল্লাহ, মৃত্যুকে বরণ করে গাইতেন যিনি জীবনের জয় হো গান, দিনের খাতিরে ওয়াকাতরে যিনি সর্বস্ব করিতেন দান, অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি খালি একটি জামা গায়ে দিয়ে, আটার বস্তা ফিটে করে নিয়া দিত দুস্থ সেই মায়ের, আজ কোথায় গেল সে মানব দরুদি, আজ কোথায় গেল সে মানব দরুদি ভাইয়া, তাওহীদি সন্তান কোথায় গেল, আজ
আসে সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? আফলাকে দৌড়া মারতে শুরু হয়ে গেছে, একটা দুইটা দৌড়া মারে, প্রথম দৌড়া মারার সাথে সাথে ওমরের ছেলে আবু শাহমার প্রথম দৌড়ার সাথে পিঠের চামড়া আর গোস্ত গুলো ফাটিয়া পিনকি দিয়া শরীর থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। কোন আল্লাহু আকবার, আল্লাহর কুরআনের বিচার। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাস্তাজহারহু ফাআহাল্লা হালালুহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কুরআন শরীফ পড়ো, কুরআন শরীফ মানো, হালালকে হালাল বলে গ্রহণ করো, হারামকে হারাম বলিয়া বর্জন করেন বাবা। আদখালাহুল জান্নাহ, মরণের পরে কোনো ভয় নাই, মরণের পরে আর কোনো আযাবে নাই, মরণের পরে আর কোনো অশান্তি নাই, মরণের পরে আর কোনো টেনশন নাই। এই পৃথিবীতে আমি এসেছিলাম জবে গো, হেসেছি কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে গো, এমন জীবন আমি কোরআন দিয়ে করিব গঠন। মরণে হাসিব আর কাঁদিবে ববন কোন আলহামদুলিল্লাহ। দৌড়া মারতে শুরু হয়ে গেল, দৌড়ার সংখ্যা সত্তর, কটা দিল? সত্তরটি। দৌড়ার সময় আবু শাহমার শরীর থেকে রক্ত ঝরে গেল, বাবারে সালাম জানাইয়া হাতটা দিয়ে ইশারা দিয়ে কই আব্বু, ওমর দাঁড়াইয়া আছেন, কেমন বিচার? সাহাবিরা সকলেই কাঁদতেছে আর কাঁপতেছে, কেউ কোনো সুপারিশের সুযোগ পায় না। আবু শাহমা ডাক দিয়া কই আব্বা, আমার কলিজা ফাটিয়া যায়, একটা গ্লাস পানি তুমি আমারে দাও। ওমর ডাক দিয়া কয় আফলা কবরদার, রায় কার্যকর করা হচ্ছে, একটা ডুব পানি তো থাকে দূরের কথা, একটা দৌড়া মারতেও সেকেন্ড দেরি করিও না। কোন আল্লাহু আকবার, একটাই ওমর দাও গো খোদা, দাও না মেহের বান, দিনের তরে ও কাতরে বিলিয়ে দেবে প্রাণ, দিনের তরে ও কাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর দাও না খোদা, দাও গো মেহের ব্রাম। এই মুহূর্তে আমাদেরকে শাসন করার জন্য ওমরের মতো একটা শাসকের দরকার আছে কি নাই চিৎকার করে কর। ও বন্ধু, সত্তরটা দৌড়ার পরে সাহাবীরা মনে করলো ওমর কোনো কথা কারোর শুনবে না, আবু শাহমার মাকে গিয়ে খবর দাও দৌড়া চলতেছে। আবু শাহমার মার কাছে গিয়ে একদল সাহাবীরা বলল, আবু শাহমার মা গো খবর রাখছুনি, এই মুহূর্তে হয়তো তোমার আবু শাহমা দুনিয়ার সমীনে নাই। ও বন্ধ, আবু শাহমার মায় পর্দায় আবৃত হইয়া মসজিদ নববীর মধ্যে আসিয়া দেখতেছে, হাজার হাজার জনতা চতুর্দিকে পরিবেশ দল, তার নিজের ছেলেরে এক একটা দৌড়া মারে, পিঠটা ফাটিয়া শরীরের গোস্ত ফাটিয়া রক্তগুলা ঝরতেছে, হাড্ডি দেখা যায়। ওমরের পায়ে দরাইয়া দরিয়া আবু শাহমার মায় ডাক দিয়া কয় ওমর, আমি আপনার স্ত্রী হিসাবে নয়, আপনি আমিরুল মুমিনিন, আমারও রাজা, আমারও বাদশাহ, আমি প্রজা হইয়া বিনীত অনুরোধ করি, আমার ছেলে আবু শাহমাব, আমি তার মায়, আমার কলিজা ফাটিয়া যায় ওমর, বাকি যেই কটা দৌড়ায় আছে আপনি মাফ করেন, সুপারিশ করি না, একটু পরে জিরাইয়া জিরাইয়া দেন ওমরের। এ আপনি যদি জিরাইয়া জিরাইয়া ওই দৌড়াগুলি আমার ছেলেরে প্রদান করেন, প্রত্যেকটা দৌড়ার বিনিময়ে আমি মদিনার থেকে 500 কিংবা ফোনে 500 মাইলের রাস্তা মক্কার জমিনে এই পাহাড়গুলা বাইয়া আমি হাঁটিয়া হাঁটিয়া একটা করে উমরা করব, তার মানে 30টা উমরা করব, আসা যাওয়া 60 বার আমি যাইব, তারপরে আমার কলিজার টুকরা সন্তানের তুমি বাঁচাও, আমি তার মা,
আমি প্রসব যন্ত্রণার কথা এখনো বলিয়া যাই নাই। ওমর আমার স্পষ্ট করে খেয়াল আছে, আবু শাহামার যখন আমি প্রসব করলাম শীতকাল ছিল, আবু শাহামা আমার ডাইনে প্রস্রাব করে ভিজাইয়া দিছে, তুমি বাহিরে ছিলা, আমি তারে বাম পাশে শুয়াইছি, আমি ভিজা জায়গায় শুয়ে গেলাম, আমি তার মা, সে বাম পাশে প্রস্রাব করে দিছে, ভিজাইয়া দিছে, আমি তার বুকের উপরে শুয়াইছি, আমি তার বুকটা ভিজাইয়া দিছে, আমি সারাটা রাত্র কোলের মধ্যে লইয়া আমি বসিয়া বসিয়া কাটাই দিছি। এমন কলিজার টুকরা ছেলে আজকে আমার সামনে মারা যায়। ওমর তোমার দুইটা পায়ে ধরে বলতেছি, আবার ছেলেরে একটু পরে দৌড়া দাও। ওমর আবার কোরআন ফুলিয়া আবু শাহামার মাকে ডাক দিয়া কয়, আবু শাহামার মা একটু পরে দৌড়া দিব, দৌড়ার পরিবর্তে পায়ে হাঁটিয়া হজ করবা, স্থাবর অস্থাবর সম্পত্তি তুমি দান করিয়া দিবা, এর বিনিময়ে কোনো দৌড়া মাফ হবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন, ওয়ালিয়াশহাদু আলা বাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আবু শাহামার মা তুমি চলিয়া যাও, সেই পর্যন্ত 90টা দৌড়া যখন হইয়া যায়, আবু শাহামা হাতে সালাম দিয়া আব্বারে সালাম জানাইয়া তিনি জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন, কনিন্না লিল্লাহ কাদিস নামন শিশুর মতো এমনি তো হয়, এই তো জীবনে খুদার দেওয়া তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন আপন রই না, পালিয়ে যাবে খাঁচা ভেঙ্গে একটু পেলেই পাকে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, চলে যাওয়ার ডাক আমাদের এখনই চলে আসতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।